Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden. Take care. How are you? I'm sure you're very good. I'm in preparation for this course. I'm already doing Sweden application for this তাদের প্রস্তুতিটা কেমন হবে যারা কোয়ালিফাইড হয়ে গেছে তাদেরকে নিয়ে কথা বলবো বিকজ যারা কোয়ালিফাইড হন নাই তাদেরকে নিয়ে এর আগের পর্বটা ছিল কথা বলবো প্রিপারেশনের ধাপে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যারা অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছেন তাদেরকে নিয়ে বিকজ যারা আনকোয়ালিফাইড হয়েছেন তাদের যে রিজনগুলো নিয়ে আমি কথা বলেছিলাম সেগুলো যদি আপনারা সলভ করে থাকেন তাহলে আমি বলবো যে সলভ হয়ে গেলে তো ভালো যদি সলভ না হয় তাহলে আমি বলবো না যে এটা ব্যাড লাক বিকজ আমি মনে করি যে আপনাদের সবসময় পজিটিভ থাকা উচিত বিকজ আপনি এবার আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি শিখতে পারলেন যে আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করা উচিত ছিল বা আপনি হয়তো আপনার প্রবলেমটা জেনে গেছেন সো আমি বলবো যে আপনি আপনার এই প্রবলেমটাকে মাথায় রেখে নেক্সট টাইম যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই প্রবলেমগুলো যেন না হয় আগে থেকেই ভালো করে প্ল্যান করে দেন অ্যাপ্লাই করা এবং যারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করেছেন তারা যারা আনকোয়ালিফাইড হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করবেন কারণ এবছর অনেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করেছে যে সমস্ত ইউনিভার্সিটি বলেছে যে ইংলিশের জন্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়ে আবেদন করলে আবেদন অ্যাকসেপ্টেড হবে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোও এখন রিজেক্ট করছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে একটা ট্রিক যে সাথে সাথে না করে দেয়া এবছর যারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করবে তাদেরকে ওভাবে প্রথমে না করে অ্যাপ্লিকেশন নিয়ে দেন তাদেরকে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ আনকোয়ালিফাইড করে দিবে এই ধরনের একটা ট্রিকি ওয়ে কিন্তু এরা এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন আরও অনেক প্রসেসের মধ্যে এই ধরনের ট্রিকি ওয়ে আছে আপনাকে আপনার সাথে যখন দেখা হবে তখন আপনাকে বলবে যে হ্যাঁ সব ঠিক আছে এভরিথিং ইজ অল রাইট ভেরি ফাইন নাইস গ্রেট বাট যখন আপনি চলে যাবেন বা আপনি যখন প্রসেসের মধ্যে কোনো ভুল করবেন তখন সে আপনাকে আর চিনবে না সে আপনাকে তার প্রসেস অনুযায়ী তাকে আপনাকে আনকোয়ালিফাইড করে দিবে বা আপনি প্রসেসের মধ্যে পড়ে গিয়ে আপনি হয়তো বা অ্যাকসেপ্ট হবেন না আমি এটাই বলবো বলতে চাই যে যারা এবছর এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আনকোয়ালিফাইড হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা আরও ভালোভাবে প্রিপেয়ার হন যদি আপনি 180 ECTS না থাকে আপনার তাহলে আপনি 180 ECTS নেওয়ার জন্য হয়তো একটা MBA করতে পারেন এটা খুব কাজে দেবে আপনি যখন এখানে আসবেন তখন MBA ডিগ্রিটা খুব কাজে দেয় এখানে আসার পর সো এটা করতে পারেন যারা অলরেডি MBA করে ফেলেছেন তারা আপনি আপনার 180 ECTS নিয়ে প্রবলেম হওয়ার কথা না কিন্তু যদি প্রবলেম হয়েও থাকে আমি বলবো যে আপনি ভালোভাবে ক্ল্যারিফাই করতে পারেন নাই তাহলে এখানে universityadmissions.se সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ভালোভাবে ক্ল্যারিফাই করেন তাদেরকে এবং আমি পার্সোনালি মনে করি যে এখানে ক্ল্যারিফাই করার কিছু নাই তাদেরকে যদি তারা ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনটাকে নিয়ে দেখা গেলো যে আপনার আইএলটিএস নাই তখন হয়তো বা তারা একটা রিজন ধরাই দিচ্ছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করেছে এটা মিট করছে না ইংলিশ রিকোয়ারমেন্ট আর সাথে সাথে 180 ECTS মিট করছে না এটাও তারা বলছে সো এই জন্য আমি যারা আনকোয়ালিফাইড হচ্ছে তাদের জন্য আমার এটি সাজেশন এখনও পর্যন্ত যে আপনারা ভালোভাবে পরে বছর অ্যাপ্লিকেশন করবেন যারা কোয়ালিফাইড হচ্ছেন তাদের জন্য বলি প্রথম কথা হচ্ছে একজন কোশ্চেন করেছেন ভাইয়া আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো ব্যাঙ্ক স্টেটমেন্ট কি আমি স্যালারি অ্যাকাউন্ট থেকে দেখাতে পারবো কিনা আপনি অবশ্যই আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন যদি আপনার স্যালারি অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার আপনি আপনার যে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেখানো লাগবে সেই টাকাটা যদি আপনার স্যালারি অ্যাকাউন্টে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আপনি সেই স্টেটমেন্ট দেখাতে পারবেন কিন্তু স্যালারি অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার কোনো ব্যাঙ্ক লোন থাকে এবং সেটা যদি উল্লেখ করা থাকে যে ব্যাঙ্ক লোন অথবা আপনি ইনস্টলমেন্ট দিচ্ছেন প্রত্যেক মাসে এটা যদি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট সেটা আপনি কোনোভাবেই আপনি দেখাবেন না এটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অ্যাম্বাসিতে সো আপনি এটা করবেন না আপনি যদি আপনার এরকম কোনো লোন না থাকে বা আপনার যদি লোন থাকেও আপনি ইনস্টলমেন্ট দিচ্ছেন প্রত্যেক মাসে এরকম যদি লেখা থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে তাহলে সেই অ্যাকাউন্ট আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য যে অ্যাকাউন্ট ইউজ করবেন সেই অ্যাকাউন্ট হওয়া যাবে না আপনাকে তখন নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সরকারি ব্যাঙ্ক না হলে ভালো হয় এটা প্রস অ্যান্ড কনস বলেছিলাম সো আপনারা প্রাইভেট ব্যাঙ্কগুলোতেই করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক তারপর সিটি ব্যাঙ্ক তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং ইস্টার্ন ব্যাঙ্ক এই ধরনের আরও অনেক ব্যাঙ্ক আছে যে সমস্ত ব্যাঙ্কগুলিতে ওদের কোঅপারেশন ওদের কমিউনিকেশন অনেক ভালো সো আমি বলবো যে ওই ব্যাঙ্কগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে দেন আপনারা দেখাতে পারবেন এখন একজন বলেছে ভাই আমার একেবারে নতুন অ্যাকাউন্ট এটার মধ্যে কি টাকা দেখানো ঠিক হবে কি না কোনো সমস্যা নেই আপনি সেই অ্যাকাউন্টের মধ্যেও আপনি টাকা দেখাতে পারেন কোনো প্রবলেম নেই বিকজ এমনিতেও আপনাকে যদি ইন্টারভিউ হয় আপনার এই সোর্স অফ মানি কোথেকে এসছে তখন আপনাকে জিজ্ঞেস করা হবে এবং আপনি তখন যদি সোর্স অফ মানি কোথেকে এসছে সেটা যদি আপনি তাদেরকে দেখাতে পারেন প্রুফ দেখাতে পারেন বা যদি আপনি মুখেও বলতে পারেন যে আমি এখান থেকে টাকা ম্যানেজ করেছি এবং সেটা যদি বিশ্বাসযোগ্য হয়
তাহলে নতুন অ্যাকাউন্ট পুরনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই, কিন্তু অবশ্যই সেই অ্যাকাউন্ট আপনার নামে হতে হবে এবং আপনার ডিপেন্ডেন্টের জন্য যে টাকা দেখাবেন সেটা আপনার ডিপেন্ডেন্টের নামে হতে হবে। আরেকটা ইনফরমেশান দিচ্ছি, সেটা হচ্ছে একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া সঞ্চয়পত্র যদি থাকে বা কোনো ডিপোজিট মানি যদি থাকে যেটা আপনি ভাঙতে পারবেন না, এরকম যদি থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের যে টাকা সেই টাকা হিসাবে আপনি সেই ব্যাঙ্ক ডিপোজিট কপি বা সঞ্চয়পত্র সেভিংস অ্যাকাউন্টে যে সেভিংস মানি কোনো ডিপোজিট স্কিম যদি আপনার থাকে তাহলে সেটাও যদি আপনি দেখাতে চান দেখাতে পারবেন কি না? না, আপনি ডিপোজিট স্কিম বা আপনি কোনো সঞ্চয়পত্র বা আপনি কোনো রকমের নোটস, আপনি কোনো রকমের বিলস, আপনি কোনো রকমের বন্ড, এই ধরনের জিনিসগুলো আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনি সুইডেনে আসার জন্য যেই আপনাকে ব্যাঙ্কে যে টাকা দেখাতে হবে আপনার জন্য ব্যাঙ্ক সলভেন্সি, সেই সলভেন্সি আপনি দেখাতে পারবেন না। আপনাকে অবশ্যই লিকুইড মানি দেখাতে হবে যেটা অলরেডি আপনি ব্যাঙ্ক থেকে নিয়ে যে কোনো সময় খরচ করতে পারবেন, এটা ডিপোজিট স্কিম হিসেবে থাকা যাবে না। কারণ আপনি যদি ডিপোজিট স্কিম হিসেবে সেটা রাখেন তাহলে নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে আপনি সেই স্কিম ইউজ করতে পারবেন, অথবা আপনি যখন চান তখন পুরো টাকাটা আপনাকে ভাঙতে হবে, এটা একটা প্রসেস। এই প্রসেস অনুযায়ী আপনাকে যাওয়ার জন্য যে সময় দরকার সেটা আপনার আপনি পাবেন না। সো আপনি ডিপোজিট স্কিম বা কোনো রকমের সঞ্চয়পত্র বা কোনো ধরনের যেই যেটা আপনি সাথে সাথে ইউজ করতে পারবেন না, কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনাকে গিয়ে ইউজ করতে হবে, এরকম কোনো টাকা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য অর্থাৎ সুইডেন অ্যাম্বাসিতে সুইডেনে আসার জন্য যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে এই টাকা যে টাকাটা দেখাইতে হবে সেটা কোনোভাবেই কোনো সঞ্চয়পত্র বা ডিপোজিট স্কিম হওয়া যাবে না। আপনাকে টাকাটা ভাঙাইতে হবে এবং লিকুইড মানি হিসাবে সেটা ব্যাঙ্কে থাকতে হবে, আপনি যখনই টাকাটা ইউজ করতে চাইবেন যেন আপনি ইউজ করতে পারেন, এইরকম হইতে হবে মানিটা। আমি আশা করি আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার করার জন্য চেষ্টা করছি এবং আমি আরও নেক্সট আরও কিছু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের কাছে। কিন্তু ইন দ্য মিন টাইম অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া আমরা অনেকদিন ধরে আপনার ভিডিও পাচ্ছি না এবং আমি ভিডিও আপলোড করছি না কেন? অ্যাকচুয়ালি এটার জন্য প্রথম কারণ হচ্ছে সময় পাচ্ছি না। দুই নম্বর কারণ হচ্ছে যে আমি অনেক কাজে ব্যস্ত এবং ওই কাজগুলোও শেষ করতে পারছি না, সেজন্য আপনাদের জন্য ভিডিও করার জন্য সময় নিয়ে ভিডিও করতে পারছি না। থার্ড কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা একটু ফ্রি সময়, এখন আপনাদেরকে ভিডিওগুলো না দিলেও চলবে, বিকজ আপনারা এখন সবাই ওয়েট করছেন রেজাল্টের জন্য। 4th of April রেজাল্ট হবে, 4th of April অথবা 6th of April I forgot ওই টাইমটাতে রেজাল্ট হবে। এর মাঝখান টাইমটা অপেক্ষা করা ছাড়ার কোনো ওয়ে নেই। যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তারা অনেকে কোশ্চেন করছেন মেরিটের রেটিং নিয়ে, যে আপনি মেরিট রেটিংয়ে আপনি 185তম আছেন 200 মধ্যে, এটা মানে কি? এটা মানে কিছুই না, আপনি এটা নিয়ে আপনার চিন্তাভাবনা করার কিছুই না। এটা হচ্ছে সুইডিশ একটা নাম্বার, যে নাম্বারের মাধ্যমে তারা মনে রাখছে যে আপনি কততম অ্যাপ্লিক্যান্ট, দ্যাটস ইট। এটা এখানে ম্যারিট রেটিং বা লিস্ট এই সেই হাবিজাবি এগুলো মনে করার কোনো কারণ নেই, এটা কিছুই নেই, এটা নিয়ে আপনাদের হেডেক করার কোনো দরকার নেই। সো যারা যারা মোটামুটি কোয়ালিফাইড হয়ে গেছেন তাদের সবাইকে শুভকামনা, আর ভিডিও তো আসতে থাকবে, যখনই সময় পাই তখনই করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময়ের মাঝখানেও সময় করা হয়ে ওঠে না, ফ্যামিলিকে টাইম দেওয়ার মাঝখানে বা ফ্যামিলি এখন হয়তো আমার মেয়েকে ক্যারাটে স্কুলে নিয়ে আসছি তো সে ক্যারাটে করছে আর আমি ভিডিও করছি, সো এই হচ্ছে লেজার টাইম আমার। আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো ঠিক মতো করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।